গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল ওই 8:30 মতো বাজে। আর ঘুম থেকে উঠেছি 7:45 সময়। উঠে ঘরের বাসি কাজকর্ম হয়ে গেছে, আর আজকে সকাল সকাল চান করিনি। আর চানটা আজকে দেরি করে করব, তো এখন বিছানাটা তুলছি। তুলে এবারে আমি টিফিন বানাবো। আর আমার বড় উঠে গেছে, উঠে ও জল তুলে দিচ্ছে। তো সকালে জল তোলার ডিউটিটা ওরই। আর বাচ্চা বিড়ালগুলো দেখো কীভাবে ডিস্টার্ব করছে আমাকে। গুড মর্নিং। তো এখন সকাল 9:30 বাজে, আর সকালে বাসি কাজকর্ম করে আর দেখো বিছানাও তুলে নিয়েছি। আর রান্নাঘরে একটু চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সকালে রুটি করব না, আজকে চাউমিন হবে। আর আমার বর বাইরে ব্রাশ করছে, এই যে এখানে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো আজকে রুটি করব না, আজকে চাউমিন করবো। আর বাইরে মেঘলা করে রয়েছে। তো চলো পেঁয়াজ টিয়াজগুলো কাটি। আর বাচ্চাগুলো কোথায় একবার দেখাই চলো। এই যে এই 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 দেখো কারেতে কি হচ্ছে। বাইরের ওয়েদারটা এমন, এক্ষুনি মেঘলা ছিল, এক্ষুনি রোদ উঠেছে, মেঘলা করেছে বলতে বলতেই রোদ উঠেছে। তোমরা ভাববে আমি মিথ্যে কথা বলছি, আমি কিন্তু মিথ্যেবাদী নয়, সত্যি মেঘলা করেছিল আর এইমাত্র রোদ উঠলো। আর এই এখানে দেখাচ্ছে, এই যে এর মধ্যে মাছ ভাজা রয়েছে, কালকে মাছ এনে রেখে দিয়েছি তেলাপিয়া মা পুচুদের জন্য। তো ওইগুলোই আজকে দিয়ে ওদেরকে ভাত দেবো। আর আমাদের জন্য আজকে হবে ডিম। তো একটু দোকানে গিয়েছিলাম, এই যে আদা রসুন এগুলো আনতে গিয়ে তরকারি বসাবো। আর এখনও চান হয়নি, মানে টিফিনটা খেয়ে বেরিয়ে গেছিলাম। আর পুচুদের জন্য একটু মাছ আনতে, মাছ বলতে মাছের পাশে একটা মাছওয়ালা বসে, তো উনি মাছের কানকোগুলো দিয়ে দেয়, তো ওইগুলোই পুচুদের জন্য আনলাম। আর আমার বর নিয়ে চলে গেছে, আর আমি দোকান থেকে আদা রসুন নিচ্ছিলাম। আর প্রচণ্ড রোদ বাইরে, সকালে বললাম মেঘলা করেছে আকাশ, আর এখন দেখো এত রোদ বেরিয়েছে। তো এখন 11টা বাজছে আর ভাত হয়ে গেছে। একদিকে একটু গরম জল বসিয়েছি আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। গরম জলটা দিয়ে দুটো বেড কভার ভিজিয়ে দেবো, আর ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের কালিয়া হবে আজকে। আর এখানে একটু পেঁয়াজের রস বের করে নিয়েছি, আমার বরকে বললাম একটু পেঁয়াজটা ঘষে দিতে, তো ঘষে দিয়েছে পেঁয়াজটা। এখন একটু পেঁয়াজের রস মারবো, ওই জন্যই আজকে আমি সকালবেলা চান করিনি, রোজ সকালে আমার চান হয়ে যায়। তো অনেক দিন হলোই পেঁয়াজের রসটা মাখা হয় না, যে তেলটা বানিয়েছি ঘরে ওটাই মাখি। তো ভাবলাম আজকে একটু পেঁয়াজের রস মাখি, ওই জন্য সকাল সকাল আর চান করিনি। তো পেঁয়াজের রসটা মেখে কিছুক্ষণ মাথায় রাখবো, তাই জন্য মেখে নিয়েছি আগে। আর এবারে রান্নাঘরে গিয়ে আদা রসুন এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই যে তক্তপোষে এখানে দুটো মানে চাদর বিছানো থাকে, তো একটা ধুয়ে দিয়েছি কালকে, আর একটা আজকে ধুয়ে দেবো।
আর এই পুচুটা কিভাবে শুয়ে আছে দেখো খালি, আমার তো দেখে এত হাসি পাচ্ছিল। চান করার সময় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর আজকে প্রায় অনেকগুলোই কাপড় কাচলাম। মানে 2 সপ্তাহ ধরে যেহেতু শরীর খারাপ ছিল তো জামা কাপড় কিচ্ছু কাচা হয়নি, তো 2 দিন ধরে কাচছি। কালকে কিছুটা কেচেছি আর আজকে কিছুটা কাচলাম, আর এখনও আমার বরের জামা কাপড় কাচা বাকি, ওরগুলোও জমা হয়েছে, ওরগুলোও কাচতে হবে। আর এই যে এখন পুজো করছি, তো রান্না মোটামুটি হয়েছে, আর বাকিটা চান করার মানে পুজো করার পরে গিয়ে করব। তো প্রতিদিন তো সকালে আমার চান হয়ে যায়, চান করেই আমি রান্নাঘরে ঢুকি, স্নান করে বাসি কাজকর্ম করে। কিন্তু আজকে যেহেতু আমি শ্যাম্পু করলাম আর পেঁয়াজে রস মাখলাম, ওই জন্য একটু দেরি করে চান করেছি আজকে। তো এই মুহূর্তে আমার চান হয়ে গেছে, চান করে পুজো করে নিয়ে, আর এখানে ডিমের কালিয়া বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা ছাড়তে দেবো। আছে লম্বা হয়ে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আরেকজন, আরেকজন এখানে। বড় এখন চান করছে, আর এখন সময় হয়েছে পুরো কাটায় কাটায় 1টা। তো রান্নাটা হয়ে গেলেই খেয়ে নেবো। আর আজকে সকাল থেকে আবার সর্দি শুরু হয়েছে কেন জানি না, তার মধ্যে আমি আবার পেঁয়াজের রসটা আজকেই মাখলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুর 2টো বাজে, আর বাইরের ওয়েদারটা তোমাদের কেমন দেখাই, দাঁড়াও এই দেখো পুরো মেঘলা করে আছে, এদিকে দেখো পুরো কালো মেঘ জমেছে, প্রচুর বেরিয়ে পড়েছে, পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে সন্ধে হবে। আর ঘরে যদি লাইট না চালাই দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছো? লাইট না জ্বালালে রান্নাঘরটাও পুরো অন্ধকার, রান্নাঘর যেখানে আলো থাকে আমার সেখানে রান্নাঘরটা পুরো অন্ধকার, এই হলটার কথা তো পুরো ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। আর এই হচ্ছে ঘর, বড় শুয়ে আছে, গামছা পরে দেখালাম না, এই দেখো সব কটা বেরিয়ে পড়ছে, এত অন্ধকার, লাইট না জ্বালালে তো পুরো ঘুটঘুটে অন্ধকার লাগছে। এই দেখো হলটা দেখো, একটু আলো দেখা যাচ্ছে। আর দেখো আজকে দুপুরেই আমি একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, মটর ডাল, ডালটা অনেকদিন থেকেই পড়ে আছে, মটর ডাল তো খুব একটা খাওয়া হয় না, তো ভাবলাম বৃষ্টি পড়ছে তো আজ একটু পকোড়া বানাই। তো এখানে ডালের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে পকোড়া বানিয়েছি, আর তার সঙ্গে রয়েছে দুধ চা। তো এই হলো বিকেলবেলার টিফিন। তো এই বিড়াল বাচ্চাগুলো কিছু একটা দেখে চেঁচাচ্ছে, ওই জন্য বলছে। আর এখন আমার রান্না হয়ে, এখানে কি বলে ঘুগনি হচ্ছে, এখানে আমার রুটি হয়ে গেছে, আর এখন একটু কুকারে করে ভাত বসিয়ে দেবো আমার বরের জন্য, ব্যাস তাহলে আমার রান্না শেষ। আর পড়ে এসেছি 9:05, এসে মায়ের সাথে কথা বললাম, বলে তারপরে ঘুগনিটা করলাম, এখন 10:05 বাজছে, 1 ঘন্টা হয়ে গেল। আর ভাতটা বসিয়ে যা বাসন আছে সেগুলো সব মেজে নেবো, কারণ রাত্রিরে ওই খাওয়া দাওয়ার পরে এত বাসন দেখলে না কি, চলো কি হলো দেখি কি হলো। এরকম বসে আছে,
কি হয়েছে? না, ও বাইরে কিছু দেখেছে। ও তো রাগ করছে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? আয়, কি হলো? তো এদিকে দেখো, ঘুগনিটা হচ্ছে, আর এদিকে আমি একটু কুকারে করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা ভাত করলে বেশিরভাগ সময় আমি কুকারেই করি, আর হাঁড়িতে করলে পরে তো গ্যাসটা অনেকটা পড়ে, আর তাছাড়া সময়ও লাগে। আর মা, ঘরেতে আমরা দুজন মাত্র লোক, একজনের রুটি একজনের ভাত করতে গেলে অসুবিধাও হয়, তো কুকারে করে নিলে পরে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসও বেশি পড়ে না। তো যাই হোক, আর ভাতটা বসিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ যত দেরি হবে তত কাজ করতে একটু ইচ্ছা করে না, মনে হয় শুয়ে পড়ি গিয়ে। তো এইভাবে রান্না করতে করতে একটু বাসনটা কমিয়ে রাখলে পরে খাওয়া দাওয়ার পরে আর বেশি বাসন মাজতে হয় না আর কি। তো এই যে আমার ঘুগনি রেডি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।